পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের উৎখাত হতে খুব বেশি দিন সময় লাগবে না। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সবাইকে অবাক করেছে। মহিলারা অত্যাচারের শিকার হয়েছিল। পশ্চিমবঙ্গে এরকম বেশ কিছু সন্দেশখালী গড়ে উঠেছে যেখানে মানবিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। শুধু তাই নয়, শাহজাহানের বাড়িতে তদন্তের জন্য ইডি টিম সন্দেশখালীতে পৌঁছলে তার সমর্থকরা টিমের ওপর হামলা চালায়। অর্থাৎ সন্দেশখালী শুধু একটা জায়গা নয়, এরকম নাকি আরও বিভিন্ন জায়গায় অসন্তোষ তানা বেঁধেছে। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাত হতে খুব বেশি দিন সময় লাগবে না। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা সবাইকে অবাক করেছে। মহিলারা অত্যাচারের শিকার হয়েছিল। পশ্চিমবঙ্গে এরকম বেশ কিছু সন্দেশখালী গড়ে উঠেছে যেখানে মানবিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। শুধু তাই নয়, শাহজাহানের বাড়িতে তদন্তের জন্য ইডি টিম সন্দেশখালীতে পৌঁছলে তার সমর্থকেরা টিমের ওপর হামলা চালায়। একথা আমরা বলছি না, এই বিস্ফোরক মন্তব্য করেছে বিরোধীরা। গোটা বাংলার এখন ফোকাস সন্দেশখালী, উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই ঘটনার জল গড়িয়েছে দিল্লিতেও। এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত শেখ শাহজাহান এখনও ফেরার। তারপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। ওই এলাকার মহিলারা অভিযোগ করেন তাদের ওপর নির্যাতন করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে লাগাতার নিশানা করে চলেছে গেরুয়া শিবির। এবার এই ঘটনায় মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। তিনি সাংবাদিক বৈঠক করে জানান, পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা সবাইকে হতবাক করেছে। মহিলারা ধর্ষণের শিকার হয়েছিল। ঘটনাটি পশ্চিমবঙ্গের দিকে দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। পশ্চিমবঙ্গে এরকম বেশ কিছু সন্দেশখালী গড়ে উঠেছে যেখানে মানবিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। শুধু তাই নয়, শাহজাহানের বাড়িতে তদন্তের জন্য ইডির টিম সন্দেশখালীতে পৌঁছলে তার সমর্থকেরা টিমের ওপর হামলা চালায়। ইডির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল। এসব সত্ত্বেও এই গুন্ডারা রাজ্যের ঢালে লালিত পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের উৎখাত খুব বেশি দেরি নয়। কি বলছেন ডাক্তার সুভাষ সরকার কেন্দ্রীয় মন্ত্রী, আসুন শোনাই। পশ্চিম বঙ্গালকে সন্দেশখালী নিয়ে মহিলাও কে পর অত্যাচার কি বিভৎস ঘটনা নে সবকো স্তব্ধ কর দিয়া হে। পীড়িত মহিলাও কে সাথ और उसके बाद उन पर भी अत्याचार की डरावनी घटना ने सबको चौंका दिया है। इस घटना ने देश का ध्यान पश्चिम बंगाल की तरफ खींचा है। पश्चिम बंगाल में ऐसे अनेक संदेशखाली बन गए हैं जहां मानवाधिकारों का उल्लंघन हो रहे हैं। सिर्फ इतना ही नहीं, जब ईडी का टीम जांच करने के लिए संदेश खाली पहुंचे शाहजहां की घर में, तो उनका समर्थकों ने उन पर हमला किया। जब ईडी के साथ सेंट्रल फोर्स भी था, इस सबके बावजूद राज्य सरकार के लिए संरक्षण में पनपने वाले ये उपद्रवी खुलेआम संदेश खाली में घूम रहे हैं। पीड़ित महिलाएं खुद सामने आकर अपने ऊपर हुई जुल्मों की भयावह कहानी सुनाने को मजबूर हो रहे हैं ताकि उन्हें इंसाफ मिल सके। जहां एक तरफ आरोपी खुलेआम घूम रहे हैं, वहीं विपक्ष के नेताओं को पीड़ित से मिलने नहीं दिया जा रहा है। जब कोर्ट के वर्डिक्ट मिलता तब प्रशासन ने विपक्ष नेताओं को वहां जाने देते। ये स्थिति अपने आप में बेहद लज्जाजनक है और राज्य सरकार की असंवेदनशीलता की उजागर करती है। और इससे ये तृणमूल सरकार की बंगाल से उत्खात होने वाले के समय ज्यादा देर नहीं है। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই তত্ত্ব উত্তর চব্বিশ পরগনার ওই এলাকা। শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে, জোর করে জমি দখল, মহিলাদের ওপর অত্যাচার, যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে শাহজাহান ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে। তারপর থেকেই নতুন করে তেতে রয়েছে সন্দেশখালী। গ্রেফতার করা হয়েছে
উত্তম বিজেপি নেতা বিকাশ সিংহকে, ধৃত প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার গত শনিবার গ্রেফতার করা হয়েছে শিবপ্রসাদকে। তবে শেখ শাহজাহান এখনও অধরা, এতদিন পরও কেন তাকে গ্রেফতার করা হলো না এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী নেতারা। উত্তপ্ত সন্দেশখালী, গোটা বাংলার ফোকাস এখন সন্দেশখালীতে, এবং এদিন অর্থাৎ বৃহস্পতিবারও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেখ শাহজাহানের ভাইয়ের যে মাছের ভেড়ি রয়েছে সেই সংলগ্ন এলাকায় ছুটে যান এলাকার মানুষ এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, যদিও অভিযোগ উঠেছে যে শেখ শাহজাহানের অনুগামীরাই এই কাজ করেছে। ইতিমধ্যেই মহিলারা নানা অভিযোগ করেছেন, তাদের ওপর অত্যাচার করা হয়েছে সেই অভিযোগও কিন্তু উঠে এসেছে, এবং এই ঘটনার জল গড়িয়েছে দিল্লিতেও। এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত শেখ শাহজাহান এখনও ফেরার, আর এরপর থেকেই উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। এলাকার মহিলারা অভিযোগ করছেন তাদের ওপর নির্যাতন করা হচ্ছে। স্বভাবতই এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে লাগাতার নিশানা করে চলেছে গেরুয়া শিবির। এবার এই ঘটনায় মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। আসুন আরেকবার শোনাই আপনাদের কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। পশ্চিম বঙ্গালকে সন্দেশখালী মে মহিলাকে পর অত্যাচার কি বিভৎস ঘটনা নে সবকো স্তব্ধ কর দিয়া হে পীড়িত মহিলাকে সাথ আর উসকে বাদ উন পর হুয়ে অত্যাচার কি ডরাবনী ঘটনা নে সবকো চৌকা দিয়া হে। ইস ঘটনা নে দেশ কা ধ্যান পশ্চিম বঙ্গাল কি তরফ খিঁচা হে। পশ্চিম বঙ্গাল মে ऐसे अनेक संदेशखाली बन गए हैं जहां मानवाधिकारों का उल्लंघन हो रहे हैं। सिर्फ इतना ही नहीं, जब ईडी का टीम जांच करने के लिए संदेशखाली पहुंचे शाहजहां की घर में, तो उनका समर्थकों ने उन पर हमला किया। जब ईडी के साथ सेंट्रल फोर्स भी था, इस सबके बावजूद राज्य सरकार के लिए संरक्षण में पनपने वाले ये उपद्रवी खुले आम संदेशखाली में घूम रहे हैं। पीड़ित महिलाएं खुद सामने आकर अपने ऊपर हुई जुल्मों की भयावह कहानी सुनाने को मजबूर हो रहे हैं ताकि उन्हें इंसाफ मिल सके। जहां एक तरफ आरोपी खुलेआम घूम रहे हैं, वहीं আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।